কারো স্বাধীনতা নাই দেশে, এখন বাবুরা রথযাত্রা করছে, এখন কি করুচি, রথযাত্রা করুচি। রথযাত্রা আমরা সবাই যাই পুরীতে, আমাদের ইস্কনের রথযাত্রা হয়, জগন্নাথ বলরাম সুভদ্রার আমরা পুজো করি, জগন্নাথ বাবু থাকেন রথে, বলরাম থাকে রথে, সুভদ্রা থাকে রথে। আমি তো ইস্কনের রথ প্রতিবার টানি, আমি পুরীতে গেলে জগন্নাথ দেবের পুজো দিই, আমার বাড়িতেও পুজো হয়, পুরীর দৈত্যপতিরা আমার বাড়িতে এসে পুজো করে যান, আমরা জানি এসব। আমরা জগন্নাথ দেবকে পুজো করে বলি, ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ হয় তে নম। আর এরা কি করে, বিজেপির নেতারা এখন জগন্নাথ সেজেছে, বলরাম সেজেছে, সুভদ্রা সেজেছেন, ওনারা এখন রথ চড়ু চড়ু ঘুরে বেড়াচ্ছেন, রথে চড়ু চড়ু। রথে চড়ছে কারা, বিজেপির নেতারা। নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি জগন্নাথ, নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি বলরাম, নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি সুভদ্রা, নিজেরাই নিজেকে বলে দিচ্ছে আমি শ্রীকৃষ্ণ, নিজেরাই নিজেকে বলে দিচ্ছে আমি অর্জুন। নিজেরা নিজেদের একবার বলবেন, রাবণ সীতা হরণ করেছিল রথে চড়ে, সেই রথটাও কি আপনারা চালাচ্ছেন, রথটা জানতে হবে। আমরা মনে করি রথ সম্মানের জিনিস, ধর্মের জিনিস, ধর্মকে নিয়ে, কোনো ধর্মকে নিয়ে কেউ অসম্মান করতে পারে না। ধর্মকে অসম্মান করা মানে আমার আত্মাকে অসম্মান করা। আমরা রথযাত্রাকে শ্রদ্ধা করি, আমরা রথকে ভালোবাসি, রথের পুণ্যভূমিতে আমরা বারবার যাই। আমাদের বাংলায় অনেক রথ হয়, রথের দিন পাপড় ভাজা, তেলে ভাজা, আপনারা জানেন মেলা সব কিছু হয়। আর বিজেপির নেতারা একটা বড় বাস, সেই বড় বাসের মধ্যে একটা করে হোটেল বানিয়েছে, এবং সেই হোটেলগুলোতে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে,